হ্যালো, আমি তৌফিক জনি। আমার ইউটিউব ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমি এসএসসি আইসিটি চ্যাপ্টার 3 এর সংখ্যা পদ্ধতি রূপান্তরের দশমিক সংখ্যাকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করে দেখাব। আমি এর আগের ভিডিও টিউটোরিয়ালে সংখ্যা পদ্ধতির ইতিহাস ও প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি। যারা ভিডিওটি দেখেননি অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। চলুন তাহলে শুরু করা যাক। দশমিক সংখ্যাকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালে রূপান্তর করার নিয়ম হচ্ছে ভাগ পদ্ধতি এবং গুণ পদ্ধতি। পূর্ণ সংখ্যাকে আমরা ভাগ করব এবং ভগ্ন সংখ্যাকে আমরা গুণ করব। যেমন দশমিক সংখ্যাকে যখন আমরা বাইনারিতে রূপান্তর করব, আমরা জানি বাইনারির ভিত্তি কত, বাইনারির ভিত্তি হচ্ছে 2। 2 দ্বারা ভাগ করব এবং 2 দ্বারা কি করব, গুণ করব। পূর্ণ সংখ্যাকে 2 দ্বারা ভাগ, ভগ্ন সংখ্যাকে 2 দ্বারা গুণ। আবার যখন অক্টাল অক্টাল সংখ্যা রূপান্তর করব, অক্টালের ভিত্তি কত, 8। পূর্ণ সংখ্যাকে 8 দ্বারা ভাগ করব এবং 8 দ্বারা গুণ করব। যখন হেক্সাডেসিমালে রূপান্তর করব, হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে 16। 16 দ্বারা ভাগ করব এবং 16 দ্বারা কি করব, গুণ করব। এখানে আমি দুটি সংখ্যা লিখেছি, একটি হচ্ছে 85 আর একটি হচ্ছে 215.136। দুটি দশমিক সংখ্যা। প্রথমে 85কে বাইনারিতে রূপান্তর করে দেখাবো। দশমিক থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল করার নিয়ম হচ্ছে ভাগ পদ্ধতি এবং গুণ পদ্ধতি। তাই 85কে বাইনারি করার জন্য বাইনারির ভিত্তি 2 দ্বারা ভাগ করব। ৮৫ ভাগ ২, 42.5। এখানে পূর্ণ সংখ্যা বেরিয়েছে 42 এবং অবশিষ্ট কত আছে, 0.5। এখন দেখেন এখানে আমরা 42 লিখব এবং অবশিষ্ট আছে কত, 0.5। 0.5 কি করব, আমরা 2 দ্বারা গুণ করব। 0.5 × 2 কত হলো, 1। 1টা আমরা এখানে লিখব। ঠিক একইভাবে এই সংখ্যাটি যতক্ষণ পর্যন্ত 0 হয় ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ করতে থাকবো। ২ ২১, অবশিষ্ট কিছু নাই। যদি অবশিষ্ট কিছু না থাকে তাহলে শূন্য দিতে হবে। ঠিক একইভাবে ২১কে ভাগ করব। ২১ ভাগ ২, 10.5। আমরা এখানে 10 লিখবো এবং অবশিষ্ট কত, 0.5। 0.5কে 2 দ্বারা গুণ করলে সবসময় 1 বের হয়। এখন 10কে ভাগ করব। ৫, অবশিষ্ট কিছু নাই, তাহলে এখানে কি দিব, শূন্য দিব। ৫কে ভাগ করব, 5 ভাগ ২, 2.5। অবশিষ্ট কত, 0.5। 0.5কে 2 দ্বারা গুণ করলে কত হয়, 1 হয়। এখন 2কে ভাগ করব, 2 ভাগ ২, কত হচ্ছে, 1। অবশিষ্ট, হ্যাঁ অবশিষ্ট কিছু নাই, তার মানে আমাদের এখানে কি দিব, 0 দিব। এখন 1কে ভাগ করলে কি হয়, 1 ভাগ ২, 0.5। 0 এবং 0.5কে 2 দ্বারা গুণ করলে কত হয়, 1 হয়। এখানে আমরা 0 পেয়ে গেছি, তার মানে আমাদের অঙ্কটি এখানেই শেষ। আমরা রেজাল্টটা কিভাবে লিখতে পারি, দশমিক সংখ্যা ছিল, হ্যাঁ যখন আমরা রেজাল্টটা লিখব নিচে থেকে উপরে, এটাকে MSB বলা হয়, মোস্ট সিগনিফিকেন্ট বিট, এটাকে বলা হয় LSB, লিস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে আমরা রেজাল্ট কি বলবো, 1 0 1 0 1 0 1, কিছু রূপান্তর করলাম, বাইনারিতে রূপান্তর করলাম, বাইনারি ভিত্তি কত, 2। তাহলে হয়ে গেল। এখন আমরা দেখব 215.136কে বাইনারিতে রূপান্তর করব। এই সংখ্যাটি দুইটা ভাগে বিভক্ত, একটা পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্ন সংখ্যা। এখানে 215 হচ্ছে পূর্ণ সংখ্যা এবং 136 এটা হচ্ছে কি, ভগ্নাংশ। আমরা পূর্ণ সংখ্যাকে ভাগ করব এবং ভগ্নাংশকে কি করব, গুণ করব। তাহলে আমরা লিখতে পারি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে
পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। 215 যেহেতু বাইনারিতে রূপান্তর করতেছি, বাইনারি ভিত্তি দ্বারা আমরা ভাগ করব। দুশো পনেরো বাগ দুই 107.5, তাহলে আমরা এখানে 107 লিখব এবং পয়েন্ট অবশিষ্ট কত 0.5। আর আমরা জানি 0.5 কে দুই দ্বারা গুণ করলে সবসময় কত হয়, 1 হয়। এখন 107 কে ভাগ করি ভাগ 2, 53.5। 53 এবং 0.5 কে দুই দ্বারা গুণ করলে কত, 1। ঠিক একইভাবে 53 কে ভাগ করব, 53 ভাগ 2 কত বের হয়েছে, 26.5। 26 এবং অবশিষ্ট কত, 0.5। 0.5 কে দুই দ্বারা গুণ করলে কত হবে, 1। আসলে যখনই আমরা বাইনারি দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করব, তখন অবশিষ্ট শুধু 0.5ই থাকবে, কারণ এটা বাইনারি সংখ্যা। 26/2 13, এখানে অবশিষ্ট কিছু নয়, আমরা কি দিতে পারি, 0 দিতে পারি। 13 কে ভাগ করলে 13/2 6.5, 6 এবং 0.5 দুই দ্বারা গুণ করলে কত, 1। 6/2 3, অবশিষ্ট কিছু নাই, 0। 3 কে আমরা ভাগ করব, 3/2 1.5, 1 অবশিষ্ট কিছু, অবশিষ্ট কি আছে, 0.5। 0.5 কে দুই দ্বারা গুণ করলে কত হয়, 1 হয়। 1 কে ভাগ করলে কি হয়, 1/2 0.5, 0.5 কে দুই দ্বারা গুণ করলে কত হবে, 1 হবে। তাহলে আমাদের এখানে 0 বের হয়ে গেছে, তার মানে পূর্ণ সংখ্যা এখানে শেষ। আমরা কিভাবে লিখব, আমরা জানি রেজাল্টটা কোথা থেকে লেখে, নিচে থেকে উপরে, MSB আর হচ্ছে LSB। তো কিভাবে লেখা, রেজাল্ট লিখবো এখানে কি, 1 1 0 1 0 1 1 1। এখন ভগ্নাংশের ক্ষেত্রে, ভগ্নাংশ কত দেওয়া আছে, 0.136। এটাকে আমরা কি করব, গুণ করব, কারণ ভগ্নাংশকে গুণ করতে হয়। যদি আমরা বাইনারিতে রূপান্তর করতেছি, বাইনারি ভিত্তি দ্বারাই গুণ করব। 0.136 × 2 কত বের হলো, 0.272। এখানে 0 পূর্ণ সংখ্যা বের হয়েছে, আর যেটা ভগ্নাংশ, যেটা পূর্ণ সংখ্যা বের হবে এটা এখানে লিখবো আমরা। ভগ্নাংশ কত বের হয়েছে, 272। এটাকে আবার ফিরে আমরা কি করব, গুণ করব, ঠিক একইভাবে 0.272 × 2 0.544 × 2 0.544 × 2 1.088। আমরা ভগ্নাংশের অঙ্কটা এখানে শেষ করতে পার, শেষ করব, কারণ ভগ্নাংশকে দুই দ্বারা গুণ করলে এটা রেজাল্ট বের হতে থাকবে, এটা শেষ হবে না। তাই আমরা 3 দশমিক স্থান পর্যন্ত মান নিব। তাহলে আমরা এখানে শেষ করছি, এটা 0.136। পূর্ণ সংখ্যা আমরা নিচে থেকে উপরে লিখছি, আর ভগ্নাংশ আমরা উপর থেকে নিচে রেজাল্ট লিখব। তাহলে 0.01, 0.01 অবশ্যই দশমিক দিতে হবে, 2, যেহেতু বাইনারিতে রূপান্তর করলাম। ফুল রেজাল্ট আমরা কিভাবে লিখতে পারি, 215.136। পূর্ণ সংখ্যাটা আমরা প্রথমে লিখব,
0 0 1, তাহলে হয়ে গেল দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর। এখন আমরা দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করে দেখাবো। ঠিক একই সংখ্যাকে আমরা অক্টালে রূপান্তর করব। প্রথমে 85কে অক্টাল সংখ্যায় রূপান্তর করব। আমি আগে বলছি দশমিক সংখ্যাকে বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমাল করার সময় বৃত্তি দ্বারা গুণ এবং ভাগ করতে হয়। বাইনারি করলে বৃত্তি 2 দ্বারা গুণ, 2 দ্বারা ভাগ। অক্টাল করলে বৃত্তি 2 দ্বারা ভাগ, সরি, বৃত্তি 8 দ্বারা ভাগ এবং 8 দ্বারা গুণ, এবং হেক্সাডেসিমাল করা হলে বৃত্তি 16 দ্বারা ভাগ, 16 দ্বারা গুণ। এখন যেহেতু আমরা এটা অক্টালে করতেছি, অক্টালে বৃত্তি কত? অবশ্যই 8। তাহলে 8 দ্বারা আমরা ভাগ করব। পঁচাশি ভাগ 8 কত বের হইল? 10.625। তাহলে আমরা এখানে কি করব? 10 লিখব। অবিষ্ট কত বেরোছে? 0.625। তাহলে আমরা কি করবো? 0.625 কে এখানে কত দ্বারা গুণ করবো? 8 দ্বারা, যদি এটা আমরা অক্টালে রূপান্তর করতেছি। 0.625 × 8 কত হলো? 5। আবার 10 কে ভাগ করব 8 দ্বারা, 10/8 কত বের হলো? 1.25। এখানে আমরা 1 লিখবো এবং পয়েন্ট অবশিষ্ট কত বেরিয়েছে? 0.25। 0.25 কে কি করে আমরা গুণ করবো? 0.25 × 8 কত? 2। 1 কে আমরা ভাগ করি এখন 1/8, 0.125। 0.125 কে কি করবো আমরা? গুণ করবো। 0.125 × 8 কত বের হলো? 1। এখানে যেহেতু 0 বের হয়ে গেছে, তাহলে আমাদের অঙ্কটি এখানেই শেষ। রেজাল্টটা কিভাবে লিখবো আমরা? 10। ঠিক একইভাবে নিচে থেকে উপরে, এটা আমরা কিসে রূপান্তর করলাম? অক্টালে। অক্টালে বৃত্তি 8, এই যে এখানে 8 দিলাম। এখন আমরা 215.136 কে অক্টালে রূপান্তর করে দেখাবো। এই সংখ্যাটি দুইটি ভাগে বিভক্ত, একটি পূর্ণ সংখ্যা, একটি ভগ্নাংশ। তাই আমি এখানে লিখে নিতে পারি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, পূর্ণ সংখ্যা কত দেওয়া আছে? 215। এখন এটাকে কিসে রূপান্তর করতেছি আমরা? অক্টালে। অক্টালে বৃত্তি 8, তাহলে 8 দ্বারা ভাগ করব। ২১৫/৮, 26.875। তাহলে আমরা কি করবো? 26টা এখানে লিখবো এবং অবশিষ্ট কত? 0.875। 0.875 কে আমরা কি করবো? গুণ করব। কত হলো? 7। তাহলে আমরা 7টা কোথায় লিখবো? এখানে লিখবো। ঠিক একইভাবে 26কে ভাগ করবো, 26/8, 3.25। এখানে 3 লিখবো এবং অবশিষ্ট কত? 0.25। 0.25 কে কি করবো আমরা? গুণ করব। কত হলো? 2। ঠিক একইভাবে 3কে ভাগ করব, 3/8, কত বের হলো? 0.375, 0.375। তাহলে আমরা কোথায় শূন্য? এখানে লিখবো এবং অবিষ্ট কত? 3/7, 0.375 × 8। এখানে আমাদের 0 বের হয়ে গেছে, তার মানে আমাদের পূর্ণ সংখ্যাটা এই পর্যন্তই। আমরা রেজাল্টটা কিভাবে লিখবো? নিচে থেকে উপরে,
তাহলে কি ভাবে লিখতে পারি? থ্রি টু সেভেন, থ্রি টু সেভেন কিসে প্রকাশ করলাম? অক্টাল, অক্টালের বৃদ্ধি আট, এখানে আট। এখন আমরা কি করব ভগ্নাংশটা, তাহলে কি লিখে নেই ভগ্নাংশের ক্ষেত্রে, ভগ্নাংশের ক্ষেত্রে ভগ্নাংশ কত আছে? 0.136, 0.136। এটাকে আমরা কি করব, যেহেতু আমরা অক্টালে রূপান্তর করতেছি, আট দ্বারা গুণ করব। পয়েন্ট 136 ইন্টু 8 কত বের হলো? 1.008, 1.088, হ্যাঁ 088 ইন্টু 8। এখন 0.088 কে আট দ্বারা গুণ করবো, 0.088 ইন্টু 8, 0.704, 0.704। পয়েন্ট 704 কে আমরা কি করব, 0.704 কে আমরা এখন আট দ্বারা গুণ করব, 0.704 ইন্টু 8 কত হয়? 5.632, 5.632। আমরা অঙ্কটি এখানেই শেষ করব। যদি আমরা 3 দশমিক স্থান পর্যন্ত মান পেয়েছি, তাহলে আমরা রেজাল্টটা কিভাবে লিখব? 0.136 আমরা এই রেজাল্টটা উপর থেকে নিচে লিখব, 0.105। কিছু রূপান্তর করলাম অক্টালে, অক্টালে বৃদ্ধি 8। টোটাল রেজাল্ট আমরা কিভাবে লিখব? 215.136 327.105। অক্টালে রূপান্তর করলাম, অক্টাল হয়ে গেল। এখন আমরা দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করে দেখব। ঠিক একই সংখ্যাকে আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। পঁচাশি এখানে আমরা কি করব? হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করব। হেক্সাডেসিমাল সংখ্যার বৃদ্ধি হচ্ছে 16, 16 দ্বারা ভাগ করব, 16 দ্বারা ভাগ করব। হ্যাঁ, 85 ভাগ 16, 5.3125। তাহলে আমরা এখানে 5 লিখব এবং অবশিষ্ট কত? 0.3125, 0.3125। হ্যাঁ, যেটা অবশিষ্ট আছে সেটাকে কি করবো? আমরা গুণ করবো, এবং কত দ্বারা গুণ করবো? 16 দ্বারা, যেহেতু আমরা এটা হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করতেছি। কত বের হলো? 5। আবার 5কে ভাগ করবো 16 দ্বারা, 5 ভাগ 16, 0.3125, 0.3125। এখানে আমরা শূন্য রাখবো এবং অবশিষ্ট কত আছে? 3125, 0.3125। এটাকে কি করবো? 16 দ্বারা গুণ করব, কত বের হলো? 5। তাহলে আমরা এখানে 0 পেয়ে গেছি, তার মানে এখানে আমাদের শেষ। 85 রেজাল্টটা কিভাবে লিখবো? নিচে থেকে উপরে, 5 5। কিছু রূপান্তর করলাম হেক্সাতে, হেক্সার ভিতরে 16। এখন আমরা 215.136 কে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব।
এই সংখ্যাটি দুই ভাগে বিভক্ত একটি পূর্ণ সংখ্যা, একটি হচ্ছে ভগ্নাংশ। তাহলে আমরা লিখতে পারি এখানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 215 এটাকে কি করবো আমরা 16 দ্বারা ভাগ করবো, যেহেতু হেক্সাডেসিমেলে রূপান্তর করতেছি। 216 ভাগ, সরি 215 ভাগ 16, 13.4375। তাহলে আমরা এখানে কত লিখব, 13। অবশিষ্ট কত আছে, 0.4375, 0.4375। এটাকে কি করবো আমরা 16 দ্বারা গুণ করব, কত বের হইলো, 7। ঠিক একই ভাবে 13 কে আমরা ভাগ করব, 13 ভাগ 16, 0.8125, 0 অবশিষ্ট কত আছে, 8125, 8125 কে আমরা কি করব গুণ করব, 0.8125 গুণ 16, কত বের হইলো, 13। তেরো, আর আমি জানি হেক্সাডেসিমাল সংখ্যায় 13 এর মান হচ্ছে কত, ডি। তাহলে এখানে যেহেতু এখানে শূন্য বেরিয়ে গেছে, তাহলে এখানে শেষ রেজাল্ট আমরা কিভাবে লিখতে পারি, 215 রেজাল্ট আমরা লিখব নিচে থেকে উপরে, MSB আর হচ্ছে LSB। তাহলে আমরা কিভাবে লিখতে পারি, এখানে ডি লিখতে হবে, ডি 7। কিছু রূপান্তর করলাম হেক্সাতে, হেক্সাতের ভিতরে 16 16। এখন ভগ্নাংশের ক্ষেত্রে, ভগ্নাংশ কত, 0.136, এটাকে আমরা কত দ্বারা গুণ করবো, 16 দ্বারা, যেহেতু হেক্সাডেসিমেল রূপান্তর করতেছি, হেক্সাডেসিমেল ভিত্তি দ্বারা গুণ এবং ভাগ করতে হবে। .136 গুণ 16 কত বের হয়েছে, 2.176। এখানে আমরা দুইটা কথা লিখবো, এখানে আর অবশিষ্ট কত, 176। ঠিক একইভাবে আবার ফিরে 16 দ্বারা গুণ করবো, 0.176 গুণ 16 কত বলছি, 2.816, এখানে দুই লিখব, 816 ইনটু 16, কত বের হয়েছে, 13.056। তাহলে আমরা এখানে কত লিখবো, 13.056, যেহেতু 3 দশমিক স্থান পর্যন্ত হয়ে গেছে, তাহলে আমরা এখানে শেষ করে দিব। আর হেক্সাডেসিমাল সঙ্গে 13 মান হচ্ছে ডি। আমরা রেজাল্টটা কিভাবে লিখতে পারি, এটা রেজাল্ট লিখবো আমরা উপর থেকে নিচে, 0.136, 0.22 আর হচ্ছে ডি, যদি হেক্সাডেসিমেলে রূপান্তর করলাম, হেক্সাডেসিমেল ভিত্তি 16। টোটাল রেজাল্টটা কিভাবে লিখব, 215.136, পূর্ণ সংখ্যা কি বেশি, ডি 7, ভগ্নাংশ 2 2, ডি হেক্সাডেসিমেল রূপান্তর করলাম, হেক্সাডেসিমেলের ভিত্তি হচ্ছে 16। তো আমরা দশমিক সংখ্যাকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করে দেখলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে